আজ বুধবার শেষ হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এদিন আরামবাগ পৌরসভার আরামবাগ হাই স্কুলে শেষ পর্যায়ের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। পৌর প্রশাসক স্বপন নন্দী জানালেন, পৌর এলাকার মধ্যে যাদের কোনো প্রকল্পে আবেদন করতে বাকি রয়ে গেছে তারা সকলেই এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি তিনি জানালেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পৌরসভার প্রায় 12,000 মহিলা আবেদন জমা করেছেন। আজকে সে মাননীয় মুখ্যমন্ত্রীর যে পাইলট প্রজেক্ট, সেই প্রজেক্টে আজকে আপনার আমাদের যে 15 তারিখ আজ লাস্ট ডেট ছিল, সেই 15 তারিখ যে লাস্ট ডেট ছিল, আজকে সেই 15 তারিখে আমাদের আরামবাগ বয়েজ স্কুলের বিভিন্ন ওয়ার্ডে যাদের বাকি ছিল তাদের আজকে সেই দুয়ারে সরকারের যে কর্মসূচিগুলো আজকে শেষ দিন, তাই প্রত্যেকের যার যে কাগজপত্র বাকি ছিল বা ছিল সেগুলো নিয়ে আজ জমা হচ্ছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে দুয়ারে সরকার, অনেকে ভেবেছিল বোধহয় এটা বোধহয় ফলস বা এ, কিন্তু যে ভোটের আগে উনি এক কথা বলেন পরে হয়তো সেটা করেন না, কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যেটা বলেন কাজে সেটা করেন, সেটা কিন্তু কাজটা করিও তিনি দেখিয়ে দেবেন। লক্ষ্মীর ভাণ্ডারে 12,000 মতো অ্যাপ্লিকেশন পড়েছে আজকে, না টোটাল 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 12,000 মতো পড়েছে আরামবাগ আমাদের আরামবাগ পৌরসভা পৌরসভার 12,000 পড়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচি করছে, তারপরে তো কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে যে কর্মসূচি করছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে, আমাদের যেমন ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত কোরআন পুরাণের কথা যেমন খানিকক্ষণ বলে শেষ করা যায় না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে খানিকক্ষণ বলে শেষ করা যায় না। তাই বলবো এই দুয়ারে সরকারে যেসব কর্মসূচিগুলো হচ্ছে আপনারা দয়া করে সেখানে নাম নথিভুক্ত করুন আর আপনারা সেই সুযোগ সুবিধাগুলো নেবেন।